স্বাগত জানাই। অবশেষে আমাদের রাজ্যে দুটো লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন উৎসবের মেজাজে হয়েছে, এটা শাসক দলের দাবি। এই রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছে এই নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচন ঘোষণার আগে থেকে শাসক দল গণতান্ত্রিক বাতাবরণ কিভাবে নষ্ট করা যায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থেকে ভয় ভীতি সন্ত্রাসকে হাতিয়ার করে নির্বাচনকে প্রহসনে পরিণত করার সমস্ত পদক্ষেপগুলি তারা গ্রহণ করে। এমনকি নির্বাচন কমিশনের যারা তত্ত্বাবধায়ক, এখানে সিইও আছেন, আরোরা আছেন, ইভেন প্রিসাইডিং অফিসার অবধি তাদের এই নির্বাচনী কাজে হস্তক্ষেপ করা, গণতান্ত্রিক যে অবশিষ্ট যে সমস্ত আমাদের ধ্যান ধারণা অতীতে, এই সমস্ত কিছু তারা লোপাট করে দিয়ে প্রশ্নাত্মক নির্বাচন করার প্রতিটা পদক্ষেপ তারা কার্যকর করে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন সম্পর্কে আমরা আগেও বলেছি, এই নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করা, বিরোধী দলের পোলিং এজেন্টদের তাদেরকে তাদের দায়িত্ব কর্তব্য পালন করতে বাধা দান করা, এমনকি বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে শারীরিকভাবে আক্রমণ করে লাঞ্ছিত করা, নানাভাবে অভিযোগ জানিয়েও নির্বাচন কমিশন কাছ থেকে আমরা কোনো সদুত্তর পাইনি এখনো। পূর্ব ত্রিপুরার ক্ষেত্রেও এখানে জিতেনবাবু বলেছেন বা আমাদের নারায়ণবাবুও বলেছেন যে বিভিন্ন ধরনের এই উস্কানিমূলক বা যে অ্যাক্টিভিটি এগুলি ছিল। আমি নিজেও গত পরশু দিন যখন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রচার সেরে ফিরছিলাম, তেলিয়ামুড়াতে আমি আমার অবস্থানকালে সেখানে বেশ কিছু হুমকির ঘটনা, বাড়ি ঘরে গিয়ে সেখানে মানে তালা লাগিয়ে দেওয়া, ভাঙচুর করা, এই ঘটনা ঘটছিল। আমরা পুলিশ কর্তৃপক্ষের নলেজেও দিয়েছি, প্রোটেকশনের জন্য যত উপযুক্ত ব্যবস্থা এটা প্রশাসনের দিক থেকে ছিল। বলা যায় যে যে ধরনের পরিবেশে এটা গণতান্ত্রিক বাতাবরণকে নিজেদের করায়ত্ত করে শুধুমাত্র রাজ্যবাসীর উদ্দেশ্যে উৎসবের কথা বলে তারা যে নীরব সন্ত্রাস করেছে, এই নীরব সন্ত্রাসের সাক্ষী ত্রিপুরা রাজ্যবাসী। এটা ঠিক যে পশ্চিম ত্রিপুরা থেকে কিছুটা মানুষ তাদের অভিজ্ঞতার ভিত্তিতে কিভাবে ভোট প্রদান করা যায় বা গণতান্ত্রিক যে রায় তাদের প্রদান করা যায় তার জন্য তারা যেমন তৈরি হয়েছিল, খানিকটা এখানে সক্ষম হয়েছে। বিভিন্ন জায়গায় ভোটের আগের দিন মানে গতকালকে যে প্রহসন শাসক দল তৈরি করেছে, আমরা বারবার এই কথাটাই কমিশনের দৃষ্টিতে নিয়েছি যে 144 ধারা থাকা সত্ত্বেও কিভাবে অ্যাসেম্বল হয়, 20-25টা বাইক একসঙ্গে ছুটছে সন্ধ্যার পর থেকে, যে নানা জায়গায় হুমকি ধমকি রাস্তার উপর তাদের যে মুভমেন্টগুলি সেগুলি সম্পর্কে যদি কোনো ধরনের স্টেপ তারা না নিয়ে তাদেরকে মুখ করার সুযোগ করে দেয়, ন্যাচারালি একটা অংশের ভোটাররা ভোটদানে বিরত ছিল এবং তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। আমাদের বিশ্বাস যদি সঠিকভাবে এই রাজ্যে দুটো লোকসভা আসনে ভোট প্রদানের জনগণের সক্ষম হতো,
তাহলে এই রাজ্যে শাসক দলের পরাজয় নিশ্চিত ছিল। শুধু পরাজয় এড়ানোর জন্য নানা উপায়ে প্রথমত অশুভ জোটের মাধ্যমে নিজেদেরকে মানুষের কাছে একটা বার্তা পৌঁছানো, মানুষ যেটাকে প্রত্যাখ্যান করছে সেটা বুঝে জনগণের উপর অগণতান্ত্রিকভাবে তারা যে তাদের প্রশাসনকে অপব্যবহার করে যেভাবে ভোট পর্ব সম্পন্ন করেছে, আমরা ধন্যবাদ জানাই এই দুটো লোকসভা আসনে একটা বিরাট অংশের নাগরিকরা সব কিছু উপেক্ষা করেও তারা ভোটদান করেছে, এবং এই ভোটদানের যে সাহসিকতা তারা দেখিয়েছে আমরা তাদেরকে অভিনন্দন জানাই। আগামী দিনগুলিতে এই রাজ্যে ভোটের এই চিত্র যদি উৎসবের আকার নেয় তাহলে বলতে হবে যে এটা এই রাজ্যের জনগণের জন্য গণতন্ত্রের একটা কবরের সৃষ্টি তারা করছে। নির্বাচন কমিশন তাদের এই রাজ্যের যারা দায়িত্বপ্রাপ্ত তাদের ভূমিকায় আমরা মোটেও সন্তুষ্ট হতে পারছি না। গাদা গাদা অভিযোগ সত্ত্বেও সেগুলি সম্পর্কে কি বিহিত করেছে এখন অবধি আমরা কিছু জানতে পারিনি। আমরা চাইছি যে কমিশন অ্যাকর্ডিংলি তারা যেন অ্যাক্ট করে এবং প্রতিটা ক্ষেত্রে তাদের পদক্ষেপগুলি যেন নিরপেক্ষ হয়। তো আজকের এই নির্বাচন সম্পর্কে দীনবাবু যে কথা বলেছে যে এখনও পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা পাইনি, তো কিছু কিছু ক্ষেত্রে যে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে সেগুলি তো উঠে এসছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে অনেক জানতে পেরেছেন ভোট বয়কট করার মতো ঘটনা ঘটেছে যেটা এই রাজ্যে